আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি তাফাররাক লি ইবাদাতি, হে আমার বান্দারা তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ তাআলা তো বলেইছেন এই জিন জাতি আর মানব জাতিকে তৈরি করা হয়েছে একমাত্র তার ইবাদতের জন্য, আর কোনো কারণে তৈরি করা হয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন তাফাররাক লি ইবাদাতি, হে আদম সন্তান, হে আমার বান্দা, তোমরা আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমাদেরকে যে ইবাদত করতে বলেছি ওই ইবাদত করো। আমলা সদরকা গিনান, তাহলে আমি আল্লাহ তোমাদের অন্তরকে ওই সহ্যমণ্ডিত করে দেব, তোমাদের অন্তরটাকে বড়লোক বানিয়ে দেব, তোমাদের অন্তরটাকে শান্তি দিয়ে দেব, তোমাদের অন্তরটাকে ওই সহ্যমণ্ডিত করে দেব। ও আসুদ্দা ফাকরাত, আর তোমাদের দরিদ্রতাকে আমি আল্লাহ দূর করে দেব। দেখেছেন কত সুন্দর চমৎকার একটা উপহার কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করো। দেখেন নাই মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাত থেকে তাকে খাদ্য সরবরাহ করতেন। তার মানে তোমরা যদি আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমাদের অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব, আমি তোমাদের দরিদ্রতা দূর করব। ওয়া ইল্লাম তাফআল, আর যদি এমনটা না করো, আমার ইবাদত না করো, আমার ইবাদতে মগ্ন না হও, মালাতু সদরাকা শুগলান, আমি তোমাদের অন্তরকে পেরেশানি দিয়ে, ব্যস্ততা দিয়ে, মুসিবত দিয়ে, একদম পেরেশানি, ব্যস্ততা, কোনো শান্তি নাই এগুলো দিয়ে পূর্ণ করে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর আমি তোমাদের দরিদ্রতা কখনোই দূর করব না। আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেন? দেখেছেন বাস্তব ঘটবে। যারা দেখবেন মুত্তাকি বলে যে কে বলেছে, এরা তো দশতলা বিল্ডিং করছে, তো ভালো তো ওরাই আছে, জিজ্ঞাসা করেন রাত্রে ঘুমাতে পারে কিনা। আপনি জিজ্ঞাসা করেন 1 কোটি টাকার মালিক, তার আর 10 কোটি টাকা লাগবে, 500 কোটি টাকার মালিক 700 কোটি টাকা ঋণ ব্যাংকে, তো এটা বড় লোক নাকি? বড়লোক তো তাকেই বলে যার আর কোনো প্রয়োজন নাই। একটা রিক্সাওয়ালা রিক্সা চালায়, সে দিন মজুরি করে, সে খাবার খায়, তার আর কিছু প্রয়োজন নাই, যতটুকু পায় ততটুকুতেই খুশি। এই ব্যক্তির অন্তরে শান্তিও আছে, আল্লাহর ইবাদতও করে, ঠিকমতো ঘুমাতেও পারে। আর দেখা যায় কোটি কোটি টাকা হয়ে গেছে, ঠিকমতো ঘুমাতেই পারে না। অধিকাংশের ক্ষেত্রে এমন ঘটে, নেককার আল্লাহওয়ালা দুই একজন বা কম পাওয়া যায়, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, তার মানে অনুগ্রহের পথ কেন রুদ্ধ হয়? পাপের কারণে। অনুগ্রহের পথ কেন রুদ্ধ হয়? আল্লাহ তাআলার ইবাদত না করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে কখনো অনুগ্রহের পথ রুদ্ধ হতো না। এ হাদিস কোথায় আছে? ইবনে মাজাহ 4107 নম্বরে এসেছে।